ডাকাত সন্দেহে গ্রেপ্তার এক যুবক, পূর্ব বর্ধমান জেলার মেমারের হাটপুকুর এলাকার ঘটনা। ধৃতের নাম কৃষ্ণ কুর্মী। পুলিশ সূত্রে জানা যায়, মেমারির লক্ষ্মীপুর এলাকায় ডাকাতির ছক কষে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তক্তিপুর থেকে তাকে ধরে ফেলে। ধৃতের কাছ থেকে একটি বড় লোহার রড উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠানো হয়। এই ডাকাত গ্রেপ্তারের জন্য পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। ডাকাত সন্দেহে গ্রেপ্তার এক যুবক, পূর্ব বর্ধমান জেলার মেমারের হাটপুকুর এলাকার ঘটনা। ধৃতের নাম কৃষ্ণ কুর্মী। পুলিশ সূত্রে জানা যায়, মেমারির লক্ষ্মীপুর এলাকায় ডাকাতির ছক কষে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তক্তিপুর থেকে তাকে ধরে ফেলে। ধৃতের কাছ থেকে একটি বড় লোহার রড উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠানো হয়। এই ডাকাত গ্রেপ্তারের জন্য পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। ডাকাত সন্দেহে গ্রেপ্তার এক যুবক, পূর্ব বর্ধমান জেলার মেমারের হাটপুকুর এলাকার ঘটনা। ধৃতের নাম কৃষ্ণ কুর্মী। পুলিশ সূত্রে জানা যায়, মেমারির লক্ষ্মীপুর এলাকায় ডাকাতির ছক কষে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তক্তিপুর থেকে তাকে ধরে ফেলে। ধৃতের কাছ থেকে একটি বড় লোহার রড উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠানো হয়। এই ডাকাত গ্রেপ্তারের জন্য পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। ডাকাত সন্দেহে গ্রেপ্তার এক যুবক, পূর্ব বর্ধমান জেলার মেমারের হাটপুকুর এলাকার ঘটনা। ধৃতের নাম কৃষ্ণ কুর্মী। পুলিশ সূত্রে জানা যায়, মেমারির লক্ষ্মীপুর এলাকায় ডাকাতির ছক কষে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তক্তিপুর থেকে তাকে ধরে ফেলে। ধৃতের কাছ থেকে একটি বড় লোহার রড উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠানো হয়। এই ডাকাত গ্রেপ্তারের জন্য পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। ডাকাত সন্দেহে গ্রেপ্তার এক যুবক, পূর্ব বর্ধমান জেলার মেমারের হাটপুকুর এলাকার ঘটনা। ধৃতের নাম কৃষ্ণ কুর্মী। পুলিশ সূত্রে জানা যায়, মেমারির লক্ষ্মীপুর এলাকায় ডাকাতির ছক কষে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তক্তিপুর থেকে তাকে ধরে ফেলে। ধৃতের কাছ থেকে একটি বড় লোহার রড উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠানো হয়। এই ডাকাত গ্রেপ্তারের জন্য পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।